স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাত 10টা সংবাদে। পুরো সংবাদে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফেরনেস জুই এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত, কোন অপরাধে একদিনও কারাভোগ করলে নির্বাচন কমিশন হতে পারবে না কেউ। বিভিন্ন পেশাজীবী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞরা হতে পারবেন কমিশনার। ইসি নিয়োগ বিল নিয়ে আলোচনার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আইনমন্ত্রী বলেছেন এই আইনের মাধ্যমে কারো দায় মুক্তি দেওয়া হচ্ছে না। অন্যদিকে বিলের কয়েকটি দফায় সংশোধনী আনবে বিএনপি ও জাতীয় পার্টি। জয়দেব দাসের প্রতিবেদন। অধিবেশনে বিলটি উত্থাপনের পরদিনই এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে অংশ নেন বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপির সংসদ সদস্যরা। পরে কমিটির সভাপতি জানান বিলটির কয়েকটি ধারায় সংশোধনী এনে রিপোর্ট পেশ করবেন তারা। বিএনপি এবং জাতীয় পার্টির যারা সদস্য তারা সকলেই উপস্থিত ছিলাম, আমি বিস্তারিতভাবে সকল ব্যাখ্যা দিয়েছি। আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাহেব বলেছেন যে কয়েকদিনের মধ্যেই তিনি এই রিপোর্ট সংসদে উপস্থাপন করবে। যোগ্যতার জায়গায় দুই বছর শব্দটা আমরা বাদ দিয়ে দিয়েছি, যে যেকোনোভাবেই নৈতিক, হ্যাঁ, স্খলনজনিত অপরাধে যদি দণ্ডিত হয় তাহলে এটা তার জন্য কারাদণ্ডে, দণ্ডিত বলতে আর্থিক দণ্ড নয়, তাছাড়া স্বায়ত্তশাসিত ও পেশায় নিয়োজিত, এই দুটো জিনিস নতুন ইনক্লুড করা হয়েছে। স্থায়ী কমিটিতে যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাইরে কয়েকটি দফায় সংশোধনী আনবেন বলে জানান বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। যারা নির্বাচন কমিশনার হবার মতন যোগ্যতা রাখেন কিনা সেটা জাতির জানবার অধিকার আছে, সুতরাং তাদের ব্যাপারে গণশুনানি করার একটা বিষয় কথা আমি বলেছি। আমি বলেছি তাদের হলফনামা, তাদের সম্পদের হলফনামা এবং যোগ্যতার হলফনামা যেন তারা দেন, সেই ব্যাপারেও আমি আলোচনা করেছি আজকে মিটিংয়ে, কিন্তু আমি আসলে খুব আশানুরূপ কোনো উত্তর পাইনি। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মনে করে আইনটিতে প্রক্রিয়াগত কিছু বিষয় নিয়ে আপত্তির জায়গা রয়েছে। আমাদের অবস্থান বিল তৈরি করে করে আনলে আপত্তি নাই, আমরা চাই বিলটা পাস হোক, কিন্তু বাছাই কমিটির যে ফর্মে এটা আমরা দ্বিমত পোষণ করতেছি এবং এখানে আমরা প্রস্তাব দেব সংশোধন। সংসদীয় কমিটির সভাপতি জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার বিলটি সংসদে তুলবেন তিনি। কনসেনসাসের উপরে ভিত্তি করে ওই জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি সার্চ কমিটি করেছেন। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? রড তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি, আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট স্টিল। বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে মাদক আসছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। হুঁশিয়ারি দেন, কোনো পুলিশ সদস্য অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাইমাল জিকুর প্রতিবেদন। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সকালে রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয় কুচকাওয়াজ প্রতিযোগিতা। পুলিশের বিভিন্ন ইউনিট মহড়ার মাধ্যমে এতে অংশ নেয়। দুপুরে অনুষ্ঠানে যোগ দেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। কুচকাওয়াজ স্থলে সালাম গ্রহণ শেষে তিনি বলেন, দেশে প্রতিনিয়ত মাদক ঢুকছে যা বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ থেকে অবৈধ অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। আমাদের দেশে কোনো মাদক তৈরি হয় না, আমরা হচ্ছে ডেস্টিনেশন কান্ট্রি। আমরা কেন আমাদের দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অপব্যবহার করে এই দেশে মাদক ব্যবহৃত হবে? যুব সমাজের কাছে অনুরোধ, এটি আমাদের আরেক ধরনের ষড়যন্ত্র আমাদের দেশের বিরুদ্ধে। এই সময় পুলিশের কোনো সদস্য অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন বেনজির আহমেদ। আমরা চাই না পুলিশ বাহিনীর কোনো সদস্য কোনো ধরনের অপকর্মে লিপ্ত হবে। যদি পুলিশ বাহিনীর কোনো পর্যায়ে কোনো সদস্য পুলিশ বাহিনীর জন্য অসম্মান অপমান বয়ে নিয়ে আসেন, তাকেও আমরা অবশ্যই যেমনভাবে শরীরে কোনো জায়গায় পছন্দ হলে কেটে বাদ দেওয়া হয়, সে বাদ আমরা তাকে পরিত্যাগ করবো সংগঠন থেকে। বিগত দুই বছরে আগ্নেয়াস্ত্র, মাদক সহ বিভিন্ন উদ্ধার অভিযানে যারা সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ মহাপরিদর্শক। গণপরিবহনের ভাড়ার তালিকা প্রদর্শন ও বাড়তি ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আদেশ বাস্তবায়নে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অন্তত দুই ডজন বাসের চালককে জরিমানা করা হয়। আরিফিন শাকিলের রিপোর্ট। ভাড়া নিয়ে বরাবরই নৈরাজ্যকর পরিস্থিতি রাজধানী সহ দেশের গণপরিবহনে। সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়লেও করোনা বিধিনিষেধের মধ্যে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। তিন চাকারে 30 টাকা, চার চাকারে 40 টাকা কিভাবে ভাড়া নেয়? ওরা কিলোমিটার প্রতি ভাড়া নেয় না। আব্দুল্লাহপুর থেকে শাহবাগ 35 টাকা, ওরা নেয় 40 টাকা স্যার। এমন বাস্তবতায় এক আইনজীবী রিটের প্রাথমিক শুনানিতে গণপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রকাশ্যে ভাড়ার তালিকা প্রদর্শন করতে বলা হয়েছে। ভাড়ার চার্ট প্রদর্শন করা, বেশি ভাড়া আদায় বন্ধ করার বিষয়ে বিআরটিএর যে দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে, সেই দায়িত্ব পালন না করতে পারার যে ব্যর্থতা, এই মর্মে আপনার রুল ইস্যু করেছেন যে এগুলো কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে। আদালতের এমন নির্দেশনা বাস্তবায়নে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ, যেখানে অতিরিক্ত ভাড়া আদায় আর প্রকাশ্যে তালিকা না ঝোলানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় যানবাহন চালক সহযোগীদের জরিমানা করা হয়। ভাড়া চার্ট আছে, এদিকে সচিবালয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, চলমান বিধিনিষেধ আরো বাড়বে কিনা তা জানা যাবে এক সপ্তাহ পর। আমরা আগামী এক সপ্তাহ পর আমরা আবার দেখব যে এটা কি পর্যায়ে আছে এবং সে অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী নির্দেশনা আমরা দিব। করোনা সংক্রমণ বাড়তে থাকলেও রাজধানীতে চলাচলকারী বেশিরভাগ মানুষের মধ্যেই ছিল না স্বাস্থ্যবিধি মানার তাগিদ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় একলাফে করোনায় প্রায় 4,000 নতুন রোগী বেড়েছে। আগের 24 ঘন্টার তুলনায় বেড়েছে শনাক্তের হার ও মৃত্যু। নতুন করে শনাক্ত হয়েছেন 14,828 জন। গতকাল 10,906 জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদপ্তর। অর্থাৎ একদিনের ব্যবধানে নতুন শনাক্ত রোগী বেড়েছে 3,922 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে 15 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 32.37%। বাংলাদেশে ওমিক্রনের নতুন 3টি উপধরনের বিস্তার ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদারাময় গবেষণা ইনস্টিটিউট ICDDRB। প্রতিষ্ঠানটির গবেষণা আরও বলছে, দেশে বর্তমানে আক্রান্তদের অন্তত 69%ই ওমিক্রন। বিশেষজ্ঞরা বলছেন, ধরন নিয়ে শঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণে জোর দেওয়া বেশি জরুরি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে প্রায় 1,500 করোনা রোগীর পরীক্ষা করে আন্তর্জাতিক উদারাময় গবেষণা ইনস্টিটিউট ICDDRB, যেখানে 28% করোনা শনাক্ত হয়। জিনোম সিকোয়েন্স ওমিক্রন মিলে 69% দেখে। সোমবার দুপুরে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি, যেখানে দেশে ওমিক্রনের 3 ধরনের সাব টাইপের সন্ধান মিলেছে। এই 3 ধরনের সাব ভ্যারিয়েন্টগুলো আফ্রিকান, ইউরো আমেরিকান ও এশিয়া প্যাসিফিকের ওমিক্রন ধরনের সাথে মিলে যায়। অমিক্রনের 3টা সাবটাইপ পাওয়া গেছে, BA1, BA2 and BA3। এই 3টার মধ্যে 3টা খুবই রেয়ার, ভবিষ্যতে ট্রান্সমিশন অনেক বেশি হবে ফর শিওর। নেক্সট 2 উইকস আপনি দেখবেন যে 40 থেকে হয়তো 60 হয়ে গেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিউজ 24 কে জানান, ভ্যারিয়েন্টগুলো অতি দ্রুত সংক্রমিত হলেও ক্ষতিকারক নয়, তবে যে কোনো মুহূর্তে তা ভয়ানক হয়ে উঠতে পারে। এই হারে বেড়ে যাচ্ছে, একটা কথা মনে রাখতে হবে, জনগণের জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভ্যারিয়েন্ট যাই হোক, সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্যবিধি মানা ও ভ্যাকসিন গ্রহণের কোনো বিকল্প নেই। আপনারা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা ভাবনা না করে আপনারা ভ্যাকসিনটা গ্রহণ করুন এবং সাথে অবশ্যই আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন, কারণ আপনাদের দরকার ওইটাই। ভ্যারিয়েন্ট যেটা আসুক না কেন, আপনাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে, ওইটা আপনাকে সুরক্ষা দিবে। আর ভ্যাকসিনটা দিলে কিন্তু আপনারা অনেকটা নিশ্চিত থাকতে পারছেন মৃত্যু ঝুঁকিটা কমে আসছে। করোনা বা ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ব্যক্তিস্বার্থকে অধিক প্রাধান্য দিয়ে উপাচার্য পদের অবমূল্যায়ন করছেন অনেক শিক্ষক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সদস্য বলছেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম তদন্তে উঠে এসেছে এমন তথ্য। শিক্ষাবিদ ডক্টর এ কে আজাদ চৌধুরীর মত, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে দূরত্ব রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখা সম্ভব না। সজল দাসের প্রতিবেদন।
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশি অ্যাকশনের সমালোচনা চলছে চারিদিকে। এর আগেও নানা অনিয়ম দুর্নীতির কারণে আলোচনায় এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সাবেক ও বর্তমান অন্তত 10 জন উপাচার্যের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শেষ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেখানে রাজশাহী, গোপালগঞ্জ কিংবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অভিযোগের সত্যতাও মিলেছে। আমরা বিশ্বাসই করতে পারি না যে একজন উপাচার্য দুর্নীতির সাথে জড়িয়ে পড়বেন। তা আমরা এই বিষয়টাতে খুব বিব্রত, যখন আমরা শুনি যে একজন উপাচার্য আর বিষয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে, আমাদেরকে তদন্ত করতে বলা হয়, আমরা যখন তদন্ত করতে যাই আমরা অনেক ক্ষেত্রে সত্যতা পাই। তবে আইনি ক্ষমতা না থাকায় এ নিয়ে তদন্ত ছাড়া কিছুই করার নেই ইউজেসির। আমরা উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করে প্রাপ্ত যে ফলাফলের কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমাদের নেই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি হলের প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীরা অনাস্থা দেন শুরুতে, এখন সেই ঘটনায় মোড় নিয়েছে উপাচার্য পদত্যাগের আন্দোলনে। এই আন্দোলন থামাতে কিংবা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি বা অভিজ্ঞ শিক্ষকদের তৎপরতা তেমন একটা চোখে পড়েনি। তাহলে কি কিছুটা ভেঙে পড়েছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক? সম্পর্কটা যে কিছুটা চির ধরেছে তা স্বীকার করতেই হবে। বৃহত্তর অঙ্গনে দেশের কল্যাণে জাতির লক্ষ্যে এইসব আন্দোলন পরিচালিত হত, এখন সে আন্দোলনটা ব্যক্তির বিরুদ্ধে চলে যাচ্ছে। উপাচার্য সরানো, অমুকে সরানো, অমুকে, এটা কিন্তু খুব একটা ফলদায়ক নয়। তার মতে উপাচার্য হওয়ার পর একজন শিক্ষককে শুধুমাত্র প্রশাসনিক কাজে নয় বরং একাডেমিক অঙ্গনেও সময় দিতে হবে বেশি করে। আর যারা উপাচার্য হবেন তাদেরকেও একটা অনুরোধ থাকবে, আপনার মনের উদারতা প্রসারতাকে আরো প্রসারিত করে ছাত্রদেরকে বুকে টেনে নেবেন, তাহলে সমস্যা কম হবে। সজল দাস, News24, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে জাবির উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের কাছে ফোনে ক্ষমা চান সাবেক উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাবির জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। উপাচার্যের পদত্যাগ ছাড়া আবারও আমৃত্যু অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ক্যাম্পাসের বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে উপাচার্য ফরিদউদ্দিনকে। সন্ধ্যায় ভিসিকে দেখতে প্রক্টর ও কয়েকজন শিক্ষক তার বাসভবনে যেতে চাইলে তাদের ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা। সিলেট থেকে কামাল হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। আন্দোলনরতদের পদচারণায় উত্তপ্ত ক্যাম্পাস, 5 দিনের অনশনে অসুস্থ রুগ্ন শিক্ষার্থীরা। স্বাভাবিকভাবে সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই স্বৈরাচারী উপাচার্যদের সাথে আমাদের সম্পর্কের বাঁধনও ছিঁড়ে গেছে। অনশনের 5ম দিনেও হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন 15 শিক্ষার্থী। আমরা শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ছি, আমাদের সত্যি বলতে আমাদের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। আমরা চাই, আমাদের একটাই দাবি, এই উপাচার্যের পদত্যাগ। আমরা অনশন যতক্ষণ না পদত্যাগ করে ততক্ষণ অনশন করব। আন্দোলনকারীরা দাবি আদায়ে বিচ্ছিন্ন করেছে উপাচার্যের বাসভবনের বৈদ্যুতিক সংযোগ। সোমবার আবারও প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন এই আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন বা হস্তক্ষেপ নেই। আসলে আমরা কিন্তু শুধু বৈদ্যুতিক লাইনটাই মানে সংযোগ বিচ্ছিন্ন করেছি, আর কোনোটা করিনি আমরা। এদিকে উপাচার্যের বাসভবনে আজও যে কারণ যাতায়াত নিয়ন্ত্রণ করে রেখেছে আন্দোলনকারীরা। মাননীয় ভাইস চ্যান্সেলর যেহেতু হার্টের পেশেন্ট, ওনার অনেকগুলি ওষুধ নিতে হয়, তো 2 দিন ধরে আসলে ওনার ওষুধও নাই, তো আমরা ওনার জন্য ওষুধ নিতে এসেছিলাম, ওনার স্বাস্থ্যের শারীরিক অবস্থা জানার চেষ্টা করছিলাম। অ্যাটলিস্ট আমাদের যারা এখানে আমরা কিছু সংখ্যক টিচার এসেছি, তা আমরা স্যারকে একটু দেখার সুযোগ করে দেখ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা নিন্দা জানিয়েছি এবং মানে এই ধরনের কর্মকাণ্ড আমরা কোনোভাবেই সমর্থন করি না, এবং ছাত্রদেরকে কোনোভাবেই সহিংস না হওয়ার জন্য অনুরোধ করেছি। যাতায়াতরা নিয়ন্ত্রণ করছে, শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর লোকজনকে যদি দিচ্ছে, তাহলে কাউকে আর অন্য কাউকে ভিতরে ঢুকতেও দিচ্ছে না, আসতেও দিচ্ছে না। অনশন আন্দোলনে এখনো থমথমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলছে না কোনো আশ্বাস। তবুও আমৃত্যু গণ অনশনে প্রতিজ্ঞাবদ্ধ 27 শিক্ষার্থী। ফখরুল ইসলাম, News24, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
বাংলাদেশের সাথে নিরাপদ ডিজিটাল লেনদেনের বিষয়ে কাজ করছে ভারত সরকার। সোমবার সকালে আইসিটি বিভাগে এক অনুষ্ঠানে একথা জানান বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দুরস্বামী। তথ্য প্রযুক্তি খাতে ভারতের সাথে অংশীদারিত্ব বাড়াতে বেশ কিছু যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। দেশের ১২ জেলায় হাইটেক পার্ক নির্মাণের ঋণ দিয়েছে ভারত, যার মধ্যে ৮টির কাজ শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। এছাড়া ৬টি সফটওয়্যার টেকনোলজি পার্কে হবে ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার। স্টার্ট আপ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ভারতের ৫০টি প্রতিষ্ঠান অভিজ্ঞতা বিনিময় করবে। This is the next future for India Bangladesh when we can put together digital lendeni bhobishyot amra jouthobhabe kaaj korchi kibhabe dui desher moddhe digital lenden nirapod kora jay jate bhromonkarira shohoje ta byabohar korte paren ebong tader ortho nirapod thake legal movement of travel payment gateway te atke thaka qcom er grahokder taka ferot deya shuru korlo banijjo montroraloy prothom dine 20 jon grahokke ৪০ লাখ টাকা বুঝিয়ে দেয়া হয়। বাণিজ্য সচিব জানিয়েছেন যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেই তাদের গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়া হবে। একজন বিশেষজ্ঞ বলছেন সকল গ্রাহকের টাকাই ফেরতের উদ্যোগ নিতে হবে। শাহালি জয়ের সহায়তায় সুলতান আহমেদের রিপোর্ট। লোভনীয় অফার দিয়ে ইভালির মতোই পণ্য বিক্রি করেছে নাম সর্বস্ব ই কমার্স প্রতিষ্ঠান কিউকম। মাত্র ৩ সপ্তাহে পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি পেয়ে অল্প সময়েই এ প্রতিষ্ঠানে বড় অঙ্কের বিনিয়োগ করে কিছু গ্রাহক। সময় মতো পণ্য না পেয়ে গ্রাহকরা মামলা করলে গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানটির এমডি সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টারের কাছে ৩৯৭ কোটি টাকা আটকা পড়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করে কিউকম। এ নিয়ে সব পক্ষকে কয়েক দফা বৈঠক করে মন্ত্রণালয়। অবশেষে কিউকম ও ফস্টারের দেয়া তালিকা অনুযায়ী গ্রাহকের টাকা ফেরত দেয়া শুরু হয়েছে। এই যে ৬০ কোটি টাকা এখন আমরা দিচ্ছি সেটা মূলত কিউকম ও ফস্টার যেটা ডেলিভারি হয়নি সেটার একটা তালিকা, প্রাথমিক তালিকা দিয়েছে। এই প্রাথমিক তালিকা অনুযায়ী আমরা আজকে টোকেন ২০ জনকে দিচ্ছি। তারা যাতে আসলে তাদের ন্যায্য অধিকারটা পায়, তারা যেন তাদের অর্থটি ফেরত পায়, সেই ক্ষেত্রে যে কাজটি হয়েছে আমি মনে করি সেটি একটি মহৎ উদ্যোগ এবং সেইটারই পার্ট হিসেবে আজকে এই যে যাত্রা শুরু হয়েছে। তারা ভুক্তভোগী গ্রাহক আছে তাদেরকে হতাশ করবে না, এটা আজকের এই কার্যক্রমের মাধ্যমে আমি আশা রাখি। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় এ প্রতিষ্ঠানের আরও ৬৭২১টি অর্ডারের বিপরীতে ৫৯ কোটি টাকা দ্রুতই ছাড় করা হবে। আইন মন্ত্রণালয় মতামত এরকম দিয়েছিল যে যে সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে অথবা প্রতিষ্ঠানের মালিক হয়তো জেলে আছেন বা গ্রেপ্তার হয়েছেন তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। তো তার মধ্যে আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে কিছু অর্থ হয়তো বের করে দেওয়া যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন গ্রাহকের টাকা আরো দ্রুত সময়ে দিতে উদ্যোগ নিতে হবে। এই প্রতারণায় লিপ্ত ছিল, তাদের সংখ্যা অনেক বেশি এবং তারা অনেক টাকা এটার মাধ্যমে হাতিয়ে ফেলেছে, যে টাকা ফেরত আসবে না। এখন বাস্তবতা হচ্ছে যে কতটুকু টাকা আমরা ফেরত আনতে পারি সেই বিষয়ে খুব ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ করা। পেমেন্ট গেটওয়ে ছাড়াও মামলা জটে আটকে আছে ইভালি, ইওরেন্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা। সুলতান আহমেদ, News24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের আরও ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। যদিও এ সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি সংস্থাটি। দুদক সচিব বলছে ঘটনার আদ্যোপান্ত উদ্ঘাটন করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে। আলী তালুকদারের প্রতিবেদন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদুস কবির, এবিএম মোবারক হোসেন, উপপরিচালক মোহাম্মদ হামিদুল আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ কাদের আলী। তাদের বিরুদ্ধে অভিযোগ আলোচিত পি কে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় সম্পৃক্ততা। সংস্থাটির উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে টানা ৪ ঘন্টা। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাব না দিয়েই এড়িয়ে যান। আলোচিত একটি ইস্যু সেটা হচ্ছে এই ব্যাপারে আমার যা বলার বলে এসেছি কোনো মন্তব্য নেই। পরে এ বিষয়ে কথা বলেন দুদক সচিব, জানান পিকে হালদারের ঘটনায় এই কর্মকর্তাদের কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ। পিকে হালদার গং এর বিষয়ের ঘটনায় তথ্যপত্র এবং বাংলাদেশ ব্যাংকের নিকট যে তথ্য রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে অনুসন্ধানকারী টিম
জানার জন্যই তাদেরকে আহ্বান করেছেন, জেনে তারপরে শুনে তারপরে পরবর্তী ব্যবস্থা বা পরবর্তী কি ফাইন্ডিংস আসবে সেটা পরে বোঝা যাবে। এদিকে করোনার সংক্রমণ বাড়লেও দুদকের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন দুদক কমিশনার মোজাম্মেল হক। করোনা থাকবে, তার মধ্যে আমাদের চলতে হবে, কাজেই কাজের গতি যাতে থেমে না যায় সেটাও যেমন আমাদের মাথায় থাকবে, একই সাথে আমরা যেন স্বাস্থ্যবিধির পরিপন্থী কোনো কাজ না করি সেটাও আমাদের নজরে রাখবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। মোহাম্মদপুরের বসিলার রামচন্দ্রপুর খালের শাখা খাল লাউতলা উদ্ধারে দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। এ সময় কোনো বাধা ছাড়াই বসিলার অবৈধ ট্রাক স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। দুই পাশে লাইন দেয়া সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান, পিক আপ রাখা, দেখে বোঝার কোনো উপায় নেই এটি রামচন্দ্রপুর খালের শাখা, 100 ফিট লাউতলা খাল, যেটি ভরাট করে দুই যুগ ধরে দখল করে রেখেছিল বসিলার ট্রাক স্ট্যান্ডের প্রভাবশালী মালিকরা। খাল উদ্ধারে চলা উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনের কার্যতালিকায় রাখা হয় অবৈধ ট্রাক স্ট্যান্ডটি। আশেপাশের পরিস্থিতি বুঝে নিজ থেকেই টিনশেড স্থাপনা সরাতে শুরু করে দখলকারীরা। এ সময় পাকা ভবনগুলো ঘুরে দেওয়া হয়। যে ডিমার্কেশন আমাদের আছে তার থেকে 20 ফিট পর্যন্ত আমরা কোনো স্থাপনা থাকতে দেব না দুই পাশে। খালের দুই পাশে ওয়াকওয়ে অথবা এই হাঁটার রাস্তা করার জন্য 20 ফিট জায়গা আমরা সেখানে উন্মুক্ত রাখবো। এরপর কোনো বাধা ছাড়াই ট্রাক স্ট্যান্ডটি উদ্ধারে অভিযানে নামে মেয়র। একই সাথে লাউতলা খালের সীমানা নির্ধারণ শুরু হয়। এ সময় ডিএনসিসির এক্সকেভেটরের আঘাতে দৃশ্যমান হয় লাউতলা খালটি। লেগের যে প্রযুক্তি নিছে এই জন্য ভালো হইব, আঙ্গুর জন্য ভালো হইব, আশেপাশে মানুষের জন্য ভালো হইব। সেই দিক দিয়ে অন্তত জলবদ্ধতা থাকবে না আশা করি। এই দিক দিয়ে আমি ইতিবাচক দিক হিসেবে মনে করি। এটা অবৈধ দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, দখলদারদের বিরুদ্ধে লড়াই চলবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় কিন্তু বলছেন যে এই শহরকে, এই দেশকে কীভাবে উন্নত করা যায়। সুতরাং যারা দলের নাম ভাঙে গতকাল তারা এসছে, আজকেও যারা এসছে, তারা আমি মনে করি তারা কোনো দলের রাজনীতি না, তারা সুবিধাবাদী দল। সুতরাং আজকে যে জায়গাটা এসছি এটি কিন্তু দুই যুগ যাবৎ এটি কিন্তু দখল হয়ে আছে। প্রথম দিন খাল উদ্ধারে বাধা দেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় উচ্ছেদ কার্যক্রম আরো সহজ হয়েছে বলে মত সাধারণ মানুষের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সোমবার দর্শনার্থীর সংখ্যা ছিল কিছুটা কম। মেলা আসা অনেকে অভিযোগ করেছেন অনেক দোকানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে, খাবার স্টলগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। যারা মেলায় আসছেন অনেকেই কেনাকাটার ফাঁকে বসছেন খাবারের দোকানগুলোতে। করোনার প্রকোপ যখন বাড়ছে সে সময় স্বাস্থ্যবিধি মানা কঠিন হয়ে পড়ছে খাবারের দোকানগুলোতে। গাদাগাদি করে খাবার খাচ্ছে মানুষ, প্রশ্ন আছে খাবারের মান ও দাম নিয়েও। একটা চিকেন টিক্কা যদি বাইরেও খায় 90 থেকে 120 টাকা, তারা চায় 250 টাকার উপরে। একটা লুচি 25 টাকা 30 টাকা সম্ভব। পরিবেশ তো অনেক নোংরা, ঠিক আছে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার ছিল। অ্যাকোমোডেশনটা ওইভাবে দেওয়া না, এই জন্য হচ্ছে খেতে পারতেছি না, উঠে গেলাম। তবে কিছুটা ভালো পরিবেশ পর্যটন কর্পোরেশনের নির্ধারিত খাবারের স্থানে। মেলায় এসে ঘুরে বেড়াচ্ছেন যারা অনেকেই বলছেন শেষ সময় এসে পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না মেলা প্রাঙ্গণ, বাথরুমগুলো অপরিষ্কার, পর্যাপ্ত নজরদারির অভাবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা একটু ঘুরে ফিরে আরাম পেতাম। এই অনুযায়ী আমরা আশা করে আসছিলাম, ওই আশা মানে আসলে পূরণ হয় নাই। আগামীতে হয়তো বা আরো আগামীকালকে থেকে আরো 50টা দিন বাড়বে, সেক্ষেত্রে এই প্রতিবন্ধকতা কেটে যাবে। পার্কিং এর আগে ছিল, দুদিন আগে ছিল 30 টাকা, আজকে ঢুকার সময় দেখতেছি 40 টাকা। মেলায় আগতদের মাস্ক পরার বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে স্টলগুলোতে। মাহমুদুল হাসান, পূর্বাচল, নারায়ণগঞ্জ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে রাজসভা শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সুপরিচিত রাজমিস্ত্রিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন বিশেষ অতিথি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফাইকুজ্জামান রাসেল।
এছাড়া অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষে ছিলেন এজিএম সেলস মোহাম্মদ আলী খান সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। গাইবান্ধ বরিশাল অনুষ্ঠিত হলো কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা। বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে নির্মাণ শ্রমিকদের নিয়ে এই রাজসভার আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের আর রহমান কমিউনিটি সেন্টারে রাজসভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বিলাল আহমদ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার সাহা। বরিশালে নগরীর হাটখোলা সড়কে সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী কল্যাণ সমিতি ভবনে রাজসভায় প্রধান অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্ট সাউথ উইং এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস মোহাম্মদ জিয়াউর রহমান। সভায় রাজমিস্ত্রিদের কিং ব্র্যান্ড সিমেন্টের ব্যবহার ও গুণগত মান সম্পর্কে অবহিত করা হয়। আগামী 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে বিএফডিসিতে ঢুকতে হলে লাগবে নির্দিষ্ট পাস। ভোটারদেরও ভোট প্রদান করে খুব দ্রুত ত্যাগ করতে হবে বিএফডিসি প্রাঙ্গণ। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন জানান, করোনার প্রকোপ বাড়ায় সীমিত করা হয়েছে লোক সমাগম। এদিকে আগামী 26 জানুয়ারি রাত পর্যন্ত দুই প্যানেলের প্রার্থীরা চালাতে পারবেন প্রচারণা। প্রতিদিন চলচ্চিত্র পাড়া মুখরিত থাকছে তারকাদের পদচারণায়। নির্বাচনকে ঘিরে দিয়ে যাচ্ছে নানা আশ্বাস। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনের সরগরম বিএফডিসি, প্রতিদিনই বসছে তারকাদের মেলা। দুই প্যানেলের প্রায় সব প্রার্থী সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে চাইছেন ভোট, দিচ্ছেন আড্ডা। মিশা জায়েদ প্যানেলের সাথে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন নিপুন প্যানেল। গত দুইবারের নির্বাচিত মিশা জায়েদ প্যানেল বলছেন তারকাবহুল প্যানেল নিয়ে লড়ছেন তারা। এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইলিয়াস কাঞ্চন নিপুন রিয়াজ রাও। জায়েদ দুইবারের সেক্রেটারি, আমি দুইবারের সেক্রেটারি, দীপজল ভাই একবারের, রবিল ভাই একবারের, তো এটা তো বারুদ বলবো না কাকে বলবো, বলেন বারুদ কি বলে, বিস্ফোরণ। তারা মুখে বলে এক কথা, কাজে আরেকটা কথা বলে, তো এটা তো মানে ঠিক না। কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কার্যক্ষেত্রে আমরা প্রমাণ করার চেষ্টা করি। রূপালী পর্দা তারকাদের নির্বাচন বলে কথা, প্রতিদিনই নানাভাবে বিএফডিসিতে ঢোকা বহিরাগতদের জন্য এবার আসছে কঠোর বিধি নিষেধ। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন জানিয়েছেন 28 জানুয়ারি নির্দিষ্ট পাস ছাড়া সবার প্রবেশ নিষেধ। নির্বাচন 28 জানুয়ারি, 27 তারিখ কেউ কোনো রকম প্রচারণা করতে পারবে না, তাদের কোনো প্যান্ডেল এই অভ্যন্তরে থাকবে না। সবিনয়ে অনুরোধ করব আপনারা যথাসম্ভব দ্রুত ভোট দিয়ে দ্রুত স্থান ত্যাগ করবেন, কোনো ইউটিউব চ্যানেল প্রবেশ করতে পারবেন না। এদিকে এবারে নির্বাচনে আলোচনায় রয়েছে সদস্য পদ হারানো 184 শিল্পী। মঙ্গলবার রায়ের পর জানা যাবে শিল্পী সমিতির 17তম দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তারা। অনেকের ধারণা সদস্য পদ হারানো এই শিল্পীদের ভোটই এবার নতুন প্যানেলের জয়ী হওয়ার পথ সহজ করে দিবে। ফাতেমা কাউসার, News24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা বারবার হুমকি দিয়ে আসছে ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার পরিণতি হবে ভয়ঙ্কর। এই ইস্যুতে কিয়েভের পাশে থাকার কথাও জানিয়েছে তারা। তবে পুতিন প্রশাসন যদি সত্যি ইউক্রেন দখল করে তাহলে পশ্চিমারা নিষেধাজ্ঞা ছাড়া কিয়েভকে কতটা সহায়তা করতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। আসমাতুল লেটেস্ট রিপোর্ট। ইউক্রেনের তিন দিকে রাশিয়া 100,000-এরও বেশি সৈন্য মোতায়েন করেছে, যেখানে রুশ বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সৈন্যরা যদি পুরো দমে আক্রমণ চালায় তাহলে ইউক্রেন সেনারা পিছু হটতে বাধ্য হবে, ইউক্রেনের বন্দরও চলে যেতে পারে রাশিয়ার দখলে। মোট কথা, পূর্ব ইউক্রেনের অর্ধেকই দখল করতে পারে পুতিন প্রশাসন। এখন প্রশ্ন উঠেছে রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে তবে তা মোকাবেলার সামর্থ্য কতটুকু আছে ইউক্রেনের, কারণ রাশিয়ার ট্যাঙ্কের মাত্র এক ভাগ আছে ইউক্রেনের। যদিও 2014 সালের পর থেকে ইউক্রেনকে প্রতি বছর $40 কোটি অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবারও কিয়েভে $20 কোটি মরণাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন। ব্রিটেনও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিচ্ছে, তুরস্কও সরবরাহ করছে সশস্ত্র ড্রোন। তবু মস্কোর প্রস্তুতির তুলনায় তা নগণ্য। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে, জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট যদি সৈন্য পাওয়ার আশা করে তাহলে সেটি ভুল হবে। বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের প্রধান অস্ত্র নিষেধাজ্ঞা, পাশাপাশি ইউক্রেনে অস্ত্র ও উপদেষ্টা পাঠানো হতে পারে।
এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে একমত হলেও ইউরোপের মতবিরোধ রয়েছে। ইইউ বলছে রাশিয়া ভবিষ্যৎ নিয়ে কেবল যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না, কারণ ইউরোপের গ্যাসের 3/1 আসে রাশিয়া থেকে। সতর্ক করা হয়েছে ইউরোপ ন্যাটোর সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে এবং রাশিয়ার সঙ্গে নিজস্ব পদ্ধতিতে আলোচনা চালাবে। এবার খেলার সংবাদ জানতে চলে যাব অন্য স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোয়ারের কাছে। ধন্যবাদ মাহমুদ আপনাকে। এবার ক্লেমন খেলার সংবাদ। শুরুতেই বিপিএল এর খবর। বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স কে 25 রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের 190 রানের জবাবে নির্ধারিত ওভারের 9 উইকেটে 165 রানে থামে খুলনার ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের 7 উইকেটে 190 রান করে চট্টগ্রাম। সাব্বির রহমান, মেহেদী মিরাজ ও বেনি হাওয়েলরা 30-এর বেশি রান করেন। কামরুল ইসলাম নেন সর্বোচ্চ 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। ইয়াসির আলী 40 ও মেহেদী হাসানের 30 রান ছাড়া বড় স্কোর করতে পারেনি আর কোনো ব্যাটসম্যানই। এদিকে দিনের প্রথম ম্যাচে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে মিনিস্টার ঢাকা। দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে তারা হারিয়েছে 4 উইকেটে। দিনের শুরুতে ব্যাট করে 8 উইকেট হারে 129 রান করে বরিশাল। সাকিব আল হাসান করেন 23 রান। এছাড়া এবারের আসরে প্রথম খেলতে নামা ক্রিস গেইলের উইলো থেকে এসেছে 36 রান। শেষে ব্রাভোর অপরাজিত 33 রানে 129 রানের সংগ্রহ পায় বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে তামিম শুরুতেই শরীফুলের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন। এরপর 10 রানে 4টি উইকেট হারায় ঢাকা। তবে অধিনায়ক মাহমুদুল্লাহর 47 ও অ্যান্ড্রু রাসেলের অপরাজিত 31 রানে 15 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মিনিস্টার ঢাকা। কমনওয়েলথ গেমসে ক্রিকেট ইভেন্টে বাছায় নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 22 রানে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে মূল পর্বে আর খেলা হলো না বাংলাদেশের। মালয়েশিয়ার কুয়ালালামপুরের আগে ব্যাট করে 6 উইকেট 136 রান করে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি করেন 48 রান। বাংলাদেশের হয়ে নাহিদা নেন 2টি উইকেট। জবাবে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারে 114 রান তোলে বাংলাদেশের নারীরা। মুর্শিদা 36 ও ফরজানা করেন 33 রান। আর এই ছিল খেলার সংবাদ। মূল স্টুডিওতে ফিরে যাচ্ছি মাহমুদ এবং জুয়ের কাছে। পিঙ্কি আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাই।